প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি এই ঔষধি গাছের শিখর এত কার্যকরী একটি ঔষধি গাছ এই ঔষধি গাছের যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ঔষধি গাছটি দিয়ে কী কী হয় আপনারা এই ঔষধি গাছটি খেলে আপনারা কি উপকার পাবেন এই ঔষধি গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা কোনটি অন করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমরা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে হাজির হব এই ঔষধি গাছের শিকড়গুলো নিয়ে আপনারা কিভাবে এই ঔষধি গাছটি সেবন করবেন আর এই ওষুধি গাছটিকে আপনারা কিভাবে চিনবেন আমরা আপনাদের এই গাছের সাথে পরিচয় করে দিচ্ছি এই গাছের নাম হচ্ছে ধানকুনি গাছ এই গাছটি এতই কার্যকরী একটি ঔষধি গাছ এই ঔষধি গাছটিকে আপনারা দেখতেই পারছেন এই ঔষধি গাছটি যদি আপনারা যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে আপনি এক রাতে ঘায়ল করতে পারবেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে এই গাছটি এতই পরীক্ষিত একটি ওষুধি গাছ আপনি যদি এই ঔষধি গাছের শিকড়টি যদি সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি এক রাতে তিনবার সহবাস করতে পারবেন এক ঘন্টা করে এই গাছটি নানান ধরনের রুগীর কাজ করে থাকি আপনার মিষ্ংকে পাগলা ঘোরার মতো এক ঘন্টা দাঁড় করিয়ে রাখার ক্ষমতা আছে এই গাছের শিগড়টির এই গাছটির শিগড় এতই পরীক্ষিত এই ঔষধি গাছটিকে আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি তার আগে এই গাছের গাছটিকে আপনারা আপনাদের ভালো করে আমি দেখাচ্ছি দেখতে পারছেন যারা জবনকালে মাস্টার বিষণ করতে করতে আপনাদের মিশিংয়ে একবারে ধ্বজভঙ্গ করে ফেলেছেন ঠিক মতো দাঁড়ায় না আপনাদের যদি জবন শক্তি যদি ফিরে আনতে চান তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো সেবন করতে হবে এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আপনারা প্রতিদিন সকালবেলায় যদি পাঁচটি থেকে পাতা যদি এক গ্লাস পানির সাথে চিবিয়ে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন সাত দিন যদি আপনি এভাবে যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার হারানো যৌবন শক্তি আপনারা ফিরে পাবেন আর যদি আপনার স্ত্রীকে এক রাতে যদি আপনি ঘাল করতে চান তাহলে কিন্তু এই গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে আপনারা এই গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি প্রথমে এই গাছটিকে ধানকুনি গাছটিকে পাওয়ার পর এই গাছটিকে আপনার কোথায় পাবেন এই গাছটিকে যদি আপনারা একটু ভালো করে খুঁজ করে দেখেন তাহলে এই গাছটিকে আপনারা রাস্তাঘাটের চারপাশে বা বিভিন্ন পতিত খেতে আপনারা জঙ্গলে বা আপনারা কোনো সবজি খেতে আপনারা এই গাছটিকে পেয়ে যাবেন এই গাছটিকে পাওয়ার পর আপনারা এই গাছটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন শিকড়গুলো শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে এই শিকড়গুলো আপনাদের সেবন করতে হবে আপনাদের পানের সাথে আপনারা কিভাবে আপনারা শিকড়গুলো পানের সাথে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি এই শিকড়গুলো আপনারা পানের সাথে কিভাবে সেবন করবেন এই শিকড়গুলো আপনারা পাওয়ার পর এই শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনারা গাছ থেকে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পর এই গাছের শিকড়গুলো আপনারা পানের মধ্যে একটি পান নেবেন একটি পানের মধ্যে আপনারা শিকড়গুলো দিয়ে নেবেন শিকড়গুলো একটি এগুলো শিকড়গুলো দিবেন তিন টুকরো সুপারি নেবেন তিন টুকরো সোবারি নিয়ে দুই চামচ মধু নেবেন পাঁচ থেকে ছয়টি কালো জিরা নেবেন নেওয়ার পর আপনারা সবাসের আধা ঘন্টা আগে আপনারা সেবন করবেন আধা ঘন্টা আগে যদি আপনি শহবাসের সেবন করেন তাহলে দেখবেন আপনার আধা ঘন্টা পর আপনার মিশিং পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে রয়েছে আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রীর সাথে সহবাস করার জন্য আপনি উত্তেজনাক হয়ে যাবেন তখন আপনার স্ত্রী স্ত্রীর সাথে সহবাস করবেন দেখবেন আপনি এক রাতে আপনার স্ত্রীকে তিনবার ঘায়াল করতে পারবেন আপনার স্ত্রীকে আপনি মাপ চাইতে বাধ্য করাবেন এই ঔষধি গাছের শিকড়টি আপনি পানের সাথে সেবন করে তারপর যদি আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইবে এই গাছের শিকড়টি আপনার এক ঘন্টা করে আপনি তিন ঘন্টা সহবাস করতে পারবেন এই ঔষধি গাছের শিকড় শিকড় পানের সাথে সেবন করে তারপর যদি আপনি যদি কোনো কার্যকরিতা না পান তাহলে আমরা আমাদের কুবিরাজের চিকিৎসা ছেড়ে দিব মানুষ মানুষের সাথে বেমানি করে কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না আমি যে কুইবাস নেমে বলে দিলাম আপনাদের ওই নিয়মে আপনারা সেবন করবেন এই গাছের শিকড়টি আপনারা যদি ভিডিওটি যদি বুঝতে না পারেন অবশ্যই আবার দেখার অনু অনুরোধ এলো আর যদি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম